সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভিডিও ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের পরে যেহেতু তোমাদের সাথে প্রথম এই ক্লাস, তাই তোমাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছি। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। চলো ক্লাস শুরু করার প্রথমে পূর্বপাঠটি যাচাই করে দেখি। গতদিন আমরা যে ক্লাস করেছিলাম, অবশ্যই তা তোমাদের মনে রয়েছে। গতদিন আমরা ক্লাস করেছিলাম সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ পার্ট 5 নিয়ে আলোচনা করেছিলাম। বলতো ই পর্চা কি? হ্যাঁ, ই পর্চা হচ্ছে জমি জমা সংক্রান্ত যে রেকর্ডভুক্ত কাগজপত্র, তাকে ই পর্চা বলে। ই পুর্জি কি? ই পুর্জি হচ্ছে ইক্ষু চাষিদের জন্য যে সেবা প্রদান করা হয় তা হচ্ছে ই পুর্জি। আমরা যে তথ্যগুলো পেয়ে থাকি, এইগুলো কিসের মাধ্যমে এখন বর্তমানে পেয়ে থাকি? হ্যাঁ, তা হচ্ছে এটি হলো ইন্টারনেটের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে এবং SMS-এর মাধ্যমে। ধন্যবাদ, সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবার বলো, নাম নিবন্ধনের ক্ষেত্রে বা নাম নিবন্ধনের ছাড়পত্র পেতে বর্তমানে কতটুকু সময় লাগছে? বর্তমানে 30 মিনিট সময় লাগে। হ্যাঁ, ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। গতদিন তোমরা ক্লাস করেছিলে খুব মনোযোগ সহকারে, এই জন্য খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারলে। আজকেও তোমরা ক্লাস শুরুর প্রথমে খাতা কলম নিয়ে বসে পড়ো। যেহেতু রিভিশনমূলক ক্লাস, অবশ্যই খুব মনোযোগ সহকারে তোমরা ক্লাসগুলো করবে। আজকে আমরা পার্ট 6 নিয়ে আলোচনা করব, তা হচ্ছে চিকিৎসা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভূমিকা। আজকে আমরা যে এই ক্লাস থেকে যা শিখব তা হচ্ছে ডেটাবেস কী, টেলিমেডিসিন কী এবং জিনোম কী, তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা দেখি, গত দিন আমরা যে আলোচনাগুলো করেছিলাম, গত দিনের আলোচনার বিষয় ছিল যে সরকারি কর্মকাণ্ডের তথ্য যোগাযোগ প্রযুক্তি। তাহলে এখানে কিন্তু একটি বিষয় তোমরা খেয়াল করে দেখো, যে এখানে আমরা সরকারি কর্মকাণ্ডে যে তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করেছিলাম, এখানে অনেকগুলো তথ্য ছিল, যে তথ্যগুলো আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে পেয়েছি। এখন এটি বলার কারণটি কি? এটি বলার কারণ রয়েছে, এটি বলার কারণ হচ্ছে যে আমরা ডেটাবেস সম্পর্কে ধারণা নেব। তাই ডেটাবেস কাকে বলে এটি আমরা দেখি। ডেটাবেস বলতে গেলে আমরা বুঝি যে তথ্যের আধার বা তথ্যের ভাণ্ডারকে আমরা বলছি ডেটাবেস। অর্থাৎ ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে তথ্যের ভাণ্ডার। তাহলে আমরা বলতে পারি যেখানে অনেকগুলো তথ্য উপাত্ত থাকে, জমা রাখা হয়, তাকে আমরা ডেটাবেস বলতে পারি। এই ডেটাবেসগুলো কীভাবে তৈরি হয়? দেখো, এই ডেটাবেসগুলো তৈরি হচ্ছে তোমার বা আমার সম্পূর্ণ তথ্যগুলো এক জায়গায় জমা রাখা হচ্ছে একটি একটি করে, এবং এটি দীর্ঘদিন ধরে জমা থাকছে, যার কারণে এটি সহজেই একজন এই তথ্যগুলো পেয়ে যাচ্ছে। এই জন্য একে বলা হচ্ছে ডেটাবেস। আচ্ছা, আর একটু সহজভাবে বলি, তার পূর্বে একটি প্রশ্ন করি। বলতো ডেটাবেস শব্দের অর্থ কী? হ্যাঁ, ডেটাবেস শব্দের অর্থ হচ্ছে তথ্যের আধার বা তথ্যের ভাণ্ডার। ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তাহলে ডেটাবেস কাকে বলে? হ্যাঁ, ডেটাবেস বলতে গেলে আমরা বলতেছি যেখানে অনেক তথ্য জমা রাখা হয় তাকেই ডেটাবেস বলে। এবার আসো আরেকটি সহজভাবে তোমাদেরকে বলছি। সহজভাবে কীভাবে বলছি? ফেসবুক আমরা ব্যবহার করছি। আমরা জানি প্রত্যেকটি মানুষের, এই যে দেখো পৃথিবীতে কোটি কোটি মানুষ এই ফেসবুক ব্যবহার করছে, ঠিক আছে? হ্যাঁ, ফেসবুকে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো স্ট্যাটাস দিচ্ছি, প্রতিনিয়তই কোনো না কোনো ছবি আপলোড করছি, কোনো ছবি পোস্ট দিচ্ছি, কোনো ভিডিও পোস্ট দিচ্ছি। তাহলে দেখো তো, তুমি যখন তোমার মোবাইল দিয়ে যদি ভিডিওগুলো করে থাকো, কতটুকু মেমোরির প্রয়োজন হতে পারে? এমন একটি সময় আসবে তোমার ডিভাইসে হয়তোবা মেমোরি থাকবে না। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো যে এই যে তথ্যগুলো এক জায়গায় জমা রাখা হচ্ছে, যে তথ্যগুলো এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, এই তথ্যগুলো কোথায় থাকছে?
এটি থাকছে যেখানে থাকছে সেটাকে বলা হচ্ছে ডেটা সেন্টার। অর্থাৎ তোমার তথ্যগুলো সম্পূর্ণটা এক জায়গায় নিরাপদভাবে জমা থাকছে। এই যে এক জায়গায় জমা থাকছে তাই এই জন্য বলা হচ্ছে ডেটা সেন্টার। পৃথিবীর সবার তথ্যগুলো এক জায়গায় জমা থাকে। ঠিক তেমনি চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটি ব্যক্তির তথ্যগুলো একটি কম্পিউটারে জমা রাখা হচ্ছে, অর্থাৎ একটি সার্ভারে জমা রাখা হচ্ছে। যে সার্ভারে জমা রাখলে আমরা সহজেই তথ্যগুলো পেয়ে যাচ্ছি, এটাকে বলা হচ্ছে ডেটা। এবার দেখি যে টেলিমেডিসিনটা কী। টেলিমেডিসিন আমরা বলতে গেলে বলছি যে দেখো আমরা ডেটাবেস বললাম, ডেটাবেসের সাথে কিন্তু টেলিমেডিসিনের একটা সংযোগ রয়েছে। টেলিমেডিসিনটা হচ্ছে এরকম যে একজন ব্যক্তি হয়তোবা সে শহরে অথবা গ্রামে যেখানে অবস্থান করুক না কেন, তার হয়তো দেখা যাচ্ছে যে খুব ইমার্জেন্সিতে ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে। যতক্ষণ আমরা হসপিটালাইজ করতে না পারছি ততক্ষণ পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে ডাক্তারের পরামর্শ নিব। আবার বাংলাদেশের এমন স্থান রয়েছে যে স্থান থেকে হয়তো একটি রোগীকে হাসপাতালে নিয়ে আসতে গেলে সেখানে হয়তো অনেক সময়ের প্রয়োজন। এই ক্ষেত্রে যে রোগীর সাথে যে মানুষগুলো রয়েছে তারা সঠিক পরামর্শ পাওয়ার জন্য যে যোগাযোগ করে থাকে, এই যোগাযোগগুলো করার সাথে সাথে ডাক্তারেরা তার তথ্য দেখে সাথে সাথে একটি পরামর্শ দিয়ে দেয়। এই যে আমরা মোবাইল ফোনের মাধ্যমে বা টেলিফোনের মাধ্যমে একজন ডাক্তারের কাছ থেকে যে চিকিৎসা সংক্রান্ত তথ্য বা সেবা গ্রহণ করলাম, সে তথ্য বা সেবাকে আমরা বলছি টেলিমেডিসিন। তাহলে টেলিমেডিসিন সম্পর্কে আমরা বুঝলাম। আচ্ছা বলো তো টেলিমেডিসিন কী? হ্যাঁ, টেলিফোন বা মোবাইলের মাধ্যমে যে চিকিৎসা সেবা আমরা নিয়ে থাকি তাকে আমরা টেলিমেডিসিন বলছি। তাহলে ডেটাবেস থেকে একজন রোগীর নাম, বয়স অথবা মোবাইল নাম্বার বা তার আইডি নাম্বার দিয়ে সার্চ দেওয়ার সাথে সাথে তার রোগের সমস্ত তথ্য পেয়ে যাচ্ছে ডাক্তার, এবং এটি গবেষণা করে বিশ্লেষণ করে একজন ডাক্তার পরবর্তীতে তাকে তার চিকিৎসাপত্রগুলো দিতে পারছে। এবার আমরা দেখি যে দেখো তোমার বইয়ে যে চিত্রগুলো দেওয়া রয়েছে এই চিত্রের আলোকে দেখা যাচ্ছে, দেখো একটি অপারেশন থিয়েটার রয়েছে। ডাক্তারেরা এই টেলিমেডিসিন ব্যবহার করে এখানে একটি জটিল অপারেশনে অংশগ্রহণ করেছে। এরপরে দেখো আরেকটি চিত্র রয়েছে যেখানে ডেটাবেস ব্যবহার করে একটি রোগীর ভিতরের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছে, অর্থাৎ রোগ নির্ণয় করার চেষ্টা করছে। এটিকে বলা হয় এমআরআই অথবা সিটি স্ক্যান পদ্ধতি। অর্থাৎ এখানে দেখো সিটি স্ক্যান ব্যবহার করে তার ব্রেনের মধ্যে কী কী সমস্যা, অর্থাৎ মস্তিষ্কে কোন ধরনের সমস্যা রয়েছে বা তার কোন ধরনের অসুস্থতা রয়েছে, এই অসুস্থতা নির্ণয় করার জন্যই কিন্তু এই সিটি স্ক্যান ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ তার সমস্ত রোগের তথ্য জানার জন্য এটি ব্যবহার করা হচ্ছে। এবার আমরা দেখি জিনোম। জিনোমটা কি? জিনোম হচ্ছে একটি জীবের জীবন বৃত্তান্তকে জিনোম বলা হচ্ছে। আবার বলছি যে জিনোমটি হচ্ছে জীবন বৃত্তান্ত, এই একটি জীবের জীবন বৃত্তান্তকে জিনোম বলছে। তো জিনোম কি বলতো? একটি জীবের জীবন বৃত্তান্ত। অর্থাৎ ধন্যবাদ সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবার দেখো বাংলাদেশের সর্বপ্রথম একদল গবেষক তারা পাটের জিনোম আবিষ্কার করেছিল। বলো বাংলাদেশ কোন দেশের বিজ্ঞানী জিনোম আবিষ্কার করেছিল? হ্যাঁ বাংলাদেশের, সেটি কিসের? পাটের। পাট থেকে গবেষণা করে জীবন আবিষ্কার করেছিল। এইবার দেখো যে জিনোম কীভাবে কাজ করে। জিনোমটি হচ্ছে এরকম জীবন বৃত্তান্ত, অর্থাৎ একটি জীব যখন জন্মগ্রহণ করছে তার জন্মগ্রহণের পূর্ব মুহূর্ত থেকে শুরু করে, জন্মগ্রহণ থেকে শুরু করে, তার বেড়ে ওঠা থেকে শুরু করে, তার যে ক্রমান্বয়ে আস্তে আস্তে যে ধাপগুলো আছে ধাপগুলো অতিক্রান্ত করে মৃত্যু পর্যন্ত সকল ধরনের তথ্য এই জিনোমের মাধ্যমে পাওয়া যায়। অর্থাৎ একটি জীবের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এই বৈশিষ্ট্যগুলো জিনোমের মাধ্যমে পাওয়া যায়। আর দেখো পাটের এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, কাঁঠাল গাছের এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, তারপর মনে করো যে পশু পাখির এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে,
তাদের আচরণগত দিকের একটি বৈশিষ্ট্য রয়েছে। আবার দেখো মানুষের এক ধরনের বৈশিষ্ট্য রয়েছে, সমুদ্রে পানির মধ্যে যে জীবজন্তুগুলো রয়েছে তাদের একটি বৈশিষ্ট্য রয়েছে। অর্থাৎ এখানে যে জীবন বৃত্তান্ত এবং তাদের যে চলাফেরা থেকে শুরু করে সব ধরনের তথ্য এই জিনোমের মাধ্যমে সংগ্রহ করা যায়। এবং এই জিনোম পদ্ধতির কারণেই কিন্তু চিকিৎসা ব্যবস্থা আরও সহজ হয়েছে এবং খুব সহজে ভালো ভালো মানের চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হয়ে থাকে। তো যাই হোক, আমরা ক্লাস করলাম রিভিশনমূলক ক্লাস। তো আজকের ক্লাস থেকে যদি আরও কিছু তোমাদের জানার থাকে, যদি প্রশ্ন থাকে পাঠ সংক্রান্ত প্রশ্নগুলো, তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করতে পারো, আমি সকল প্রকার পাঠ সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, বাড়ির কাজ হচ্ছে 10টি SQ সুন্দরভাবে উত্তরসহ তৈরি করে তোমাদের গ্রুপে পোস্ট করে দেবে, আমি দেখে দেবো ইনশাল্লাহ। তোমাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, প্রতিদিনই বলে থাকি, তা হচ্ছে প্রতিনিয়ত ধৈর্য ধারণ করবে, ভেবে চিনতে একটি কাজ করবে। আসলে ধৈর্য ধারণ করলে হয় কি, ধৈর্য ধারণ করলে যে কথায় আছে যে ধৈর্যের ফল সুমিষ্টি হয়। যাই হোক, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আগামী দিন তোমাদের সাথে নতুন আরেকটি ক্লাসে উপস্থিত হব এই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।